আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে কোনো কথা বাড়াবো না, ডিরেক্ট পয়েন্টে কথা বলবো। তো আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা জুম অ্যাপ ব্যবহার করব। এই বিষয়ে আমাকে অনেকজন অনেকভাবে প্রশ্ন করেছেন, বলেছেন ভাই আপনি এর আগে তো জুম অ্যাপ ইউজ করেছেন, ব্যবহার সম্পর্কে আপনার একটু ধারণা আছে, তো আমাদের যদি একটু শেয়ার করতেন। তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে তাদের তো আমি একে একে বোঝাতে পারবো না, অনেক টাইমের একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আমি একটা শর্ট ভিডিও বানাবো, সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কিছু উপকৃত হবেন, এটা আশা রাখবো। তো জুম অ্যাপ হচ্ছে এখন অনলাইন প্রসেসিং একটা ক্লাসের মাধ্যম, যেটার মাধ্যমে বিভিন্ন কলেজ বলেন, স্কুল বলেন, ভার্সিটি বলেন, সব কিছু এই জুম অ্যাপের মাধ্যমে ক্লাস হচ্ছে। যারা এই জুম অ্যাপ ব্যবহার করতে জানেন না তাদের উদ্দেশ্যে বলবো, এটা খুব সিম্পল একটা জিনিস, তো আমরা এটা শুরু করলে বুঝতে পারবেন। তো চলেন দেখে আসি কীভাবে জুম অ্যাপ আমরা ইনস্টল করবো, কীভাবে এটাকে ব্যবহার করব সেই বিষয়ে। তো প্রথমে আমরা ফোনের মাধ্যমে জুম অ্যাপের যেই ইনস্টল বা অ্যাক্টিভ করার বিষয় সেটা হচ্ছে অবশ্যই প্লে স্টোরে ঢুকতে হবে। আমরা প্লে স্টোর ওপেন করলাম, দেখেন প্লে স্টোর ওপেন করার পর এখানে আমাদের কোনো অপশান নাই, যেখানে কোনো দেখা যাচ্ছে জুম অ্যাপ এরকম কিছু না। তো আমরা এখানে সার্চ দিয়ে নেব, আমার যেহেতু সার্চ লেখাই আছে, তারপরে দেখেন আমরা সার্চ দিলাম জুম অ্যাপ। তারপর দেখেন প্রথমে আছে যে জুম অ্যাপ ক্লাউড মিটিংস, আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাইছে। যদি আপনাদের ইনস্টল করা থাকে তাহলে ওপেন দেখাবে, আর যদি না থাকে তাহলে আপনি ইনস্টল করে নেবেন। তো দেন আমরা এটাকে ওপেন করব। ওপেন করার পরে আমাদের দেখেন এটা সরাসরি একটা হোম পেজে চলে এসেছে, কিন্তু আপনারা যদি ওপেন করা থাকে, যদি লগ ইন করা না থাকে, তাহলে কিন্তু এই পেজ আপনারা দেখতে পাবেন না। সেক্ষেত্রে আপনারা কী করতে হবে, ওপেন করার পরে আপনাদের অবশ্যই সেটা ফেসবুক অথবা জিমেলের মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে হবে বা লগ ইন করে নিতে হবে। তো সেটা লগ ইন করার পরে আপনারা এই জিনিসের মধ্যে ঢুকে যাবেন। সেটা সিম্পল, ওটা আপনারা যেভাবে ফেসবুক থেকে অন্য ডিভাইস অন্য অন্য অ্যাপসে লগ ইন করেন একইভাবে লগ ইন করতে হবে, সো ওটা প্যারা নাই। তো আমরা এটা নিয়ে কথা বলি। তো আমরা প্রথমেই এখানে দেখবো সার্চ অপশান, তারপর নিউ মিটিংস, জয়েন, শিডিউল, কিনশেয়ার, স্টারেট, ঠিক আছে, আমার নাম দেওয়া আছে, তারপরে আপনার এখানে দেখেন মিট অ্যান্ড চ্যাট, মিটিংস, কন্ট্যাক্ট, সেটিংস। তো এগুলো হচ্ছে এই হোম পেজের একটা একটা অপশান, সেটা আপনারাও জানেন আমরাও জানি, সো এই বিষয়ে না কথা বলি, তো এর কাজগুলো নিয়ে কথা বলি। তো এখানে নিউ মিটিং হচ্ছে আপনি যদি কোনো মিটিংটাকে কন্টিনিউ করতে চান বা মিটিং স্টার্ট করতে চান, সেক্ষেত্রে আপনার এখানে একটা মিটিং যারা চালু হয়ে যাবে এবং আপনার আইডি এবং আপনার পাসওয়ার্ড দিয়ে যে কেউ আপনার মিটিংয়ে জয়েন করতে পারবে। জয়েন হচ্ছে কি, ওই একইভাবে আপনি যদি কারো মিটিংয়ে জয়েন করতে চান তাহলে আপনি জয়েনের মাধ্যমে আপনি কারো আইডিতে অ্যাক্টিভ হতে পারবেন। শিডিউল হচ্ছে কি, শিডিউল হচ্ছে আপনি যদি মনে করেন যে আজকে মিটিংয়ে দরকার নেই, আমি কাল পরশু বা তরশু এভাবে মিটিংকে আমি কন্টিনিউ করতে চাই, সেক্ষেত্রে আমরা এই কাজগুলো করব। তাহলে আমরা প্রথমে মিটিংয়ে যাই, নিউ মিটিংয়ে যখন আমরা যাব তখন দেখেন ভিডিও অন, আপনার ইউজ পার্সোনাল আইডি, আপনি যদি মনে করেন যে আমি এই আইডিতে ইউজ করব না তাহলে এই আইডি অফ করে দেবো, যদি মনে করেন না ভিডিও অন করব না তাহলে ভিডিও অফ করে দেবো। তো আমি যত ভিডিও অন করলাম না, সেক্ষেত্রে ভিডিও ছাড়াই দেখেন আমার এটা ওপেন হচ্ছে, কানেক্টিং দেখাচ্ছে, স্টার্ট হয়ে গেছে, এখানে আমার ভিডিও অফ করা আছে, কিনশেয়ার আছে, মিউট আছে, তারপর আপনার পার্টিসিপেন্টস আছে, মোড আছে। তো আমরা এই বিষয়ে একটু আলোচনা করি। আপনারা তো জানেন মাইক্রোফোনের চিহ্ন মানে এখানে কথা বলা, আপনি মিউট করলে তার আপনার কথা শুনতে পাবে না। আর এখানে স্টার্ট ভিডিও, আপনি যদি মনে করেন যে আপনার ভিডিও কেউ আপনি ভিডিও কলে কথা বলবেন বা ভিডিওতে আপনি ক্লাস করবেন, সেক্ষেত্রে আপনার ক্যামেরা ওপেন থাকলে আপনাকে দেখা যাবে, আর যদি অফ করেন তো অবশ্যই এটা অফ থাকবে। শেয়ার, শেয়ার কি, আপনাকে আপনি কারো ক্লাসে অ্যাটেন্ড করছেন বা আপনার কোনো মিনি আপনি কারো নিজে একটা মিটিংয়ে অ্যাটেন্ড আছেন বা নিজের মিটিং, সেক্ষেত্রে আপনারা দেখেন এখানে বিভিন্নভাবে কি শেয়ার করতে পারবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে ফটো শেয়ার করবেন, আপনি ডকুমেন্ট শেয়ার করবেন, স্ক্রিন শেয়ার করবেন, এনিথিং আপনি এখানে শেয়ার করলে যারা যারা জয়েন আছে তারা ছাড়া সেটাকে দেখতে পাবে। এখানে আমরা দেখো পার্টিসিপেন্ট, এখানে পার্টিসিপেন্ট আমরা একজন আছে, কারণ আমি এখানে একাই যেহেতু অ্যাক্টিভ করেছি সেক্ষেত্রে এখানে শুধু আমাকে দেখা যাচ্ছে। এখানে কিন্তু আরও থাকবে যারা আপনার সাথে অ্যাক্টিভ থাকবে, তারাও কিন্তু এখানে অ্যাক্টিভ দেখা যাবে। তো আপনি এটা বাদেও আপনি কিন্তু কথা না বলে চ্যাটেও করতে পারবেন। আপনি চ্যাট করতে চাইলে অবশ্যই এখানে দেখেন বিভিন্নভাবে রকমের স্টিকার আছে, আপনার চ্যাট রুম, সিকিউরিটি, মিটিং সেটিংস, ইউটিউব, এগুলো বিভিন্নভাবে আপনাকে দেওয়া হয়েছে। তো আমরা যেহেতু এটা একটা সিম্পলি একটা ডেমো মিটিং, সেটা আমরা এটা ইন করে দিই। তো আমরা এটা ইন করে দেওয়ার পরে আমরা এখন জয়েন নিয়ে কথা বলবো। জয়েন নিয়ে হচ্ছে এখানে আমাদের জয়েনে ক্লিক করার পরে দেখেন এখানে জয়েন এ মিটিং। তো এখানে দেখেন একটা জিনিস নড়াচড়া করছে, এটা হচ্ছে এখানে দিতে হবে মিটিং আইডি। তো আমরা যখন এখানে মিটিং আইডি দিব, সাপোজ আমি এই মিটিং আইডি দিলাম, দেওয়ার পরে এখানে জয়েনে ক্লিক করলে কিন্তু সেটা আমরা জয়েন হয়ে যাবে, কিন্তু তার আগে ঢোকার পর একটা যদি পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটাও দিতে হবে। তাহলে আপনি যে যার
পাসওয়ার্ড এবং যার আইডি দিয়েছেন তার মিটিংয়ে আপনি অ্যাক্টিভ হতে পারবেন। এরপরে শিডিউলে আছে, শিডিউল নিয়ে কথা বলি। শিডিউল হচ্ছে আপনি বললাম যে আপনি কখন কোন দিন সেটা আপনি মিটিং চালু করবেন সে বিষয়ে। তো আমরা এখানে যদি মনে করি একটা নাম দিব কোন টপিকের উপর আমরা এই ক্লাস নিব, তাহলে এখানে আমরা বলি যে প্রেজেন্টেশন বা ক্লাস অ্যাটেন্ড, যেটা ইচ্ছা আপনি দিতে পারেন ক্লাস অ্যাটেন্ড। আপনি কোন তারিখে কয়টা থেকে কয়টা আপনি ক্লাস নেবেন সেটা নেওয়ার পরে আপনি ডান করে দিবেন, ঠিক আছে। যদি আপনি ডান করে দেন তাহলে আপনার এটা একটা শিডিউল তৈরি হয়ে গেল। দেখেন এখানে আমার কবে এবং কি টপিক, মিটিং আইডি কি, আমার ডিউরেশন কত মিনিট, আমার পাসওয়ার্ড কত, এগুলো আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো আমরা এই শিডিউলে কেন রাখি, শিডিউল রাখলে কি হয়, ওই শিডিউল অনুযায়ী যদি কোনো পোস্ট করা হয় বা জানানো হয় তাহলে ওই দিনে সেটাকে অ্যাটেন্ড হতে পারে সবাই। তো কিনশেয়ার আমরা জানলাম, এবার আসি নিচের অপশানে। নিচে দেখেন লেখা আছে, বললাম মিট অ্যান্ড চ্যাট, মিটিংস, কন্ট্যাক্টস, সেটিং। তো আমরা মিটিংস ক্লিক করব। মিটিংয়ে ক্লিক করার পর দেখেন এখানে আমার আইডি দেওয়া আছে, এবার নিচে শিডিউলগুলো দেওয়া আছে। তো আমরা আইডি আপনারা এখানে দেওয়া থাকবে, যদি আপনার শিডিউল অ্যাটেন্ড অ্যাড করা থাকে তাহলে আপনি শিডিউলগুলো দেখতে পাবেন, আর যদি অ্যাড করা না থাকে তাহলে আপনি দেখতে পাবেন না, সিম্পল। এখানে এডিট অপশান আছে, দেখেন আপনি এডিট করতে পারেন, আপনার এখানে পাসওয়ার্ড এডিট করতে পারেন, আপনি কাউকে ওয়েটিং রুমে রাখবেন কিনা সেটা এডিট করতে পারেন। তো এটা হচ্ছে আপনার নিজস্ব ব্যাপার, সো এটাই আপনি নিজের অনুযায়ী আপনি চেঞ্জ করে নেবেন। তো এরপরে আমরা এখানে সেন্ড ইনভাইটেশন আছে, আপনি যে কোনো মাধ্যমে যে কোনোভাবে কাউকে সেন্ড করতে পারেন আপনার আইডি। তো এটা হচ্ছে মিটিংসের আইডি পাসওয়ার্ডের অপশান। আমরা কন্ট্যাক্টসে দেখবো, কন্ট্যাক্টসে এখানে আমরা কার কার কন্ট্যাক্টসে, যেমন আমার ফোন কন্ট্যাক্ট আছে 239টা, হ্যাঁ এক্সটার্নাল কন্ট্যাক্ট 0, আমার স্টার্টেড কন্ট্যাক্ট 0। তো ইনভাইটেড করতে পারি আমি যে কোনো, আমি যদি জুম অ্যাপ চালু করে আমি যদি একটা ক্রিয়েট করি আমার একটা মিটিং, তারপর আমি তাদেরকে ইনভাইট চালু করতে পারি, ইনভাইট দিতে পারি। সেটিংস তো আমরা সবাই জানি, এখানে জেনারেলভাবে যে কোনো মানুষ যে কোনোভাবেই তার সেটিং ঠিক করতে নিতে পারে, সো এটা কোনো প্যারা নাই। তো আমাদের মূল কথা হচ্ছে আমরা কারো মিটিংয়ে কীভাবে অ্যাটেন্ড করব, তারা কীভাবে আমাকে ওয়েটিং রুমে রাখবে, বা আমি আমার মিটিংয়ে তারা কীভাবে অ্যাটেন্ড করবে সেই বিষয়ে আলোচনা। তো এটার মূল কাজই হচ্ছে জয়েন আর নিউ মিটিং। তো আপনি যদি মনে করেন যে জয়েন করবেন তাহলে অবশ্যই তার পাসওয়ার্ড এবং আইডি দিয়ে জয়েন করবেন। আপনাকে যে সে যদি ওয়েটিং রুমে রাখে, সে যদি অ্যাক্টিভ করে তাহলে আপনি তার অ্যাক্টিভ হতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে আমি নিজে মিটিং খুলবো তাহলে নিউ মিটিং করবেন বা শিডিউল দিবেন, দিয়ে আপনি আপনার আইডি বা পাসওয়ার্ড যাদেরকে অ্যাড করতে চান তাদেরকে দিয়ে দিবেন, সিম্পল। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, তাহলে অবশ্যই আপনারা এই বিষয়ে কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা এখান থেকে আপনাদের ক্লাসগুলো করতে পারবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।